পদ্মা বিধৌত রাজশাহী বরাবরই দেশের অন্যতম শিক্ষানগরী হিসেবে পরিচিত। ষাটের দশকের শেষ ভাগে এ নগরীর মুকুটে আরও তিনটি পালক যুক্ত হয়। তিনটি নতুন বিদ্যালয় আলোর মুখ দেখে। শিরোইল ও হেলানাবাদের পরে সর্বশেষ সংযোজন হিসেবে 1969 সালে আমাদের প্রাণপ্রিয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল যাত্রা শুরু করে, যার মূল মন্ত্র শেখার জন্য এসো, সেবার জন্য যাও। মূলত রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের ল্যাবরেটরি হিসেবে এ বিদ্যাপীঠের পথ চলা শুরু হয়, যা পরবর্তীতে ফুলে ফলে মহিরুহের আকার লাভ করে। আর এভাবেই উত্তরবঙ্গের সেরা স্কুলগুলির একটি হিসেবে সহসাই খ্যাতি অর্জন করে নেয়। রাজশাহী শহরের লক্ষ্মীপুর ও কাজীঘাটা এই দুই মহল্লার মাঝের অবস্থান, বলা যায় রাজশাহী শহরের প্রাণকেন্দ্রটি গড়ে উঠেছে, যার আয়তন 5.99 একর। সূচনা লগ্নে একটি পুকুরও ছিল, যা ভরাট করে মাঠ সম্প্রসারণ করা হয়। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও 25 জন সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়ে বর্তমানে মোট 27 জন শিক্ষকের তত্ত্বাবধানে প্রায় 900 ছাত্র স্কুলে অধ্যয়নরত। তৃতীয় শ্রেণী দশম শ্রেণী, প্রতি শ্রেণীতে দুটি করে শাখা, নবম শ্রেণীতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে। 46টি কক্ষ সহ একাডেমিক ভবন ও 15টি কক্ষের ছাত্রাবাস ছাড়াও স্কুলে রয়েছে প্রধান শিক্ষকের বাসভবন, কেয়ারটেকারের বাসস্থান, পাম্প হাউস, জিমনেশিয়াম ও গ্যাস প্লান্ট। শিক্ষা সহায়ক সুবিধাদিও বিদ্যমান, যেমন লাইব্রেরি, ইনডোর গেমসের জন্য কমন রুম, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, উচ্চতর গণিত ইত্যাদি বিষয়ের জন্য পৃথক ল্যাবরেটরি, অডিটোরিয়াম, স্কাউট টেন, সাইকেল গ্যারেজ, ফুলের বাগান, খেলার মাঠ, নামাজ ঘর, টিফিন রুম ইত্যাদি। স্কুলের মনোগ্রামটি একটি প্রতীকধর্মী নকশা, যা ডিজাইন করেছেন খ্যাতিমান শিল্পী হাশেম খান। মূল নকশার অবয়ব 4টি কৌণিক গঠন, বাম কোণটি শিক্ষা, ডান কোণটি সংস্কৃতি এবং নিচের কোণটি দেশপ্রেম বা দেশসেবা, যা শিক্ষা ও সংস্কৃতিকে ধারণ করে ঊর্ধ্বমুখী, অর্থাৎ প্রগতি ও আলোর দিকে এগিয়ে যাবার দৃপ্ত অঙ্গীকার। আমাদের স্কুল ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে শুরু থেকেই তার ঐতিহ্য বজায় রেখে চলেছে। গ্রেডিং পদ্ধতি চালু করার আগ পর্যন্ত বোর্ড পরীক্ষায় মোট 5 বার সম্মিলিত মেধা তালিকায় প্রথম হবার গৌরব অর্জন সহ 1972 সাল থেকে বিভিন্ন বছরের SSC পরীক্ষায় 83 জন ছাত্র বোর্ড স্ট্যান্ড করার অনন্য সাক্ষ্য রেখেছে। বর্তমানে অধ্যয়নরত প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ছাত্র সংখ্যা 133 জন। স্কুলের সূচনা লগ্নে দেশ বরেণ্য শিক্ষক শ্রদ্ধেয় ইজারুল হক স্যার কান্ডার হিসেবে ছিলেন, পরবর্তীতে সর্বজন শ্রদ্ধেয় বাহাদুর আলী সরকার, আলাউদ্দিন আলী, রমজান আলীর মতো স্যারদেরকে আমরা পেয়েছিলাম। এই ধারাবাহিকতা এখনও অক্ষুণ্ণ আছে এবং বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে স্কুলে গিয়ে চলেছে। সত্যিকার অর্থে গুণী প্রধান শিক্ষক, নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলী, সচেতন অভিভাবক, রাজশাহীবাসী, টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল মহোদয়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাননীয় মেয়র এবং সংসদ সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অবস্থানে এসেছে আমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এই বিদ্যালয়ের অমূল্য সম্পদ, গর্ব আর অহংকার হচ্ছে এর প্রাক্তন শিক্ষার্থীরা, যারা আজ দেশে বিদেশে এক একজন আলোকিত মানুষ, আর সেই সাথে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। ঐতিহ্যের ধারাবাহিকতায় সুন্দর আগামীর পথে যাদের নিরন্তর যাত্রা, এই আমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী। সবাইকে শুভকামনা।